Hello everyone, welcome to Easy Learning Warrior. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 10 এর কারেন্ট ইলেকট্রিসিটি পার্ট 2 টা পড়ব। এর আগে আমি পার্ট 1 টা পড়িয়েছিলাম। তোমরা যারা পার্ট 1 এর ভিডিওটা দেখোনি, তারা আগে পার্ট 1 এর ভিডিওটা ভালো করে দেখবে, তারপরে পার্ট 2 টা দেখবে। এবং পার্ট 1 এর ভিডিওটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, তোমরা ভালো করে ফলো করবে। চলো এবার দেখেনি, নেক্সট সেশনটা স্টার্ট করি। আগের দিন আমি ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা পড়িয়েছিলাম। ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা কি পাই, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রভাব মাত্রা অনুপাতকে বলা হয় কোন পরিবাহীর রোধ। এই রোধের একক কি? রোধের একক হচ্ছে ওহম। দেখো নিচে লেখা আছে, ওহমের চিহ্নটাও দেওয়া আছে শর্টে, এটাকে বলা হয় ওহম। ওহমের সূত্র অনুযায়ী দেখো লেখা আছে, এক ওহম সমান সমান এক ভোল্ট বাই এক অ্যাম্পিয়ার। তার মানে এক ভোল্ট, ভোল্টটা হচ্ছে বিভব প্রভেদের একক আর অ্যাম্পিয়ারটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। তার মানে কোনো পরিবাহীর দুই প্রান্তে এক ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি তার মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার প্রভাব মাত্রা যায়, তবে ওই পরিবাহীর রোধকে বলা হয় এক ওহম। এবার প্রভাব মাত্রা বিভব প্রভেদের একটা লেখচিত্র আছে, সেই লেখচিত্রটা আমি আঁকছি, তোমরা একটু দেখো যে লেখচিত্রটার নেচারটা কিরকম হয়। লেখচিত্রটা আমাদের, এটাকে বলে আইভি লেখচিত্র, আইভি লেখচিত্র। এখানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটো অ্যাক্সিস আছে আমাদের। এক্স অ্যাক্সিসে আছে ভি, এক্স অ্যাক্সিসে আছে ভি এবং ওয়াই অ্যাক্সিসে আছে আই। এটাকে ওই জন্য বলে আই ভি লেখচিত্র। এই লেখচিত্রটা কিরকম হয়? লেখচিত্রটা হয় মূল বিন্দুগামী একটা সরল রেখা, এটা নিচে। তার মানে আই ভি লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী একটা সরল রেখা। যেসব ধাতক পরিবাহী ওহমিক সূত্র মেনে চলে তাদের বলা হয় ওহমীয় পরিবাহী, যেমন তামা, অ্যালুমিনিয়াম, রূপো, এদের বলা হয় ওহমীয় পরিবাহী। আর আমি বলে রাখি, তোমরা মনে রাখবে যে যেসব ধাতক পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না, যেসব পরিবাহী, তাদের বলা হয় অওহমীয় পরিবাহী। ঠিক আছে, যেমন ডায়োড, ট্রায়োড, কিছু তড়িৎ বিশ্লেষ্য, এদের বলা হয় অওহমীয় পরিবাহী। আচ্ছা, নেক্সট আছে রোধাঙ্ক। রোধাঙ্ক আছে পরিবাহী রোধ, রোধ হচ্ছে বাধা। পরিবাহী রোধ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে? ধরা যাক একটা পরিবাহী আছে, তার দৈর্ঘ্য ধরা হলো স্মল এল, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল এ এবং তার রোধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে প্রথম যে সম্পর্কটা সেটা হচ্ছে, যদি পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। আমরা একটু একে দেখে নেই কিভাবে হয়। দেখো যে দুটো পরিবাহী আছে, একটার হচ্ছে দৈর্ঘ্য কম আর আরেকটার হচ্ছে দৈর্ঘ্য বেশি। একটা বড়, একটা লম্বা একটা পরিবাহী আছে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটোরই এক। একটা লম্বা পরিবাহী আছে আর একটা ছোট পরিবাহী আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটোর ক্ষেত্রেই এক, একটা লম্বা একটা ছোট। হ্যাঁ, একটা দেখো ছোট আমি আঁকছি একটু ছোট করে। দেখতে পাচ্ছ তোমরা যে আমি আঁকছি? হ্যাঁ, এবার যেটা লম্বা পরিবাহী যার লেন্থ বেশি, তার মধ্যে দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহ যেতে বেশি বাধা পাবে। তার মানে লম্বা যে পরিবাহীটা যার দৈর্ঘ্য বেশি তার রোধও বেশি, আর যে পরিবাহীটা লম্বা কম অর্থাৎ দৈর্ঘ্য কম তার রোধও কম। তার মানে পরিবাহীর রোধের সঙ্গে তার দৈর্ঘ্যের সম্পর্কটা কি? রোধ যত বেশি হবে তার দৈর্ঘ্য তত বেশি হবে, বা দৈর্ঘ্য যত বেশি হবে তার রোধ তত বেশি হবে। তার মানে রোধের সঙ্গে দৈর্ঘ্য হচ্ছে সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে
আমরা বলতে পারি আর সমানুপাতি এল এবার দ্বিতীয় রিলেশনটা দেখো দ্বিতীয় রিলেশনটা কি আছে দ্বিতীয় রিলেশনটা হচ্ছে এবার পরিবাহীর দৈর্ঘ্য যদি অপরিবর্তিত থাকে একই থাকে তাহলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতি এখানেও আমি একটু এঁকে দেখাচ্ছি যে তোমরা দেখো যে এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ছোট হয়ে যাচ্ছে কম কিন্তু লেন্থটা কিন্তু একই আছে একটা আছে সরুতা একটা আছে মোটাতা কিন্তু তার দৈর্ঘ্য একই তাহলে দৈর্ঘ্য আমি আঁকছি দেখো দৈর্ঘ্য একই থাকছে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কম হয়ে যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ তাহলে দেখা যাচ্ছে কি মোটা তারটার উপর দিয়ে তড়িৎ প্রবাহ তাড়াতাড়ি যাবে আর সরু তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আস্তে আস্তে যাবে তার মানে মোটা তারের রোধ কম সরু তারের রোধ বেশি তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি কি কোন পরিবাহীর দৈর্ঘ্য যদি একই থাকে অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীর রোধ যত বেশি হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে রোধ তত কম হবে তার মানে রোধ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানুপাতি তাহলে আমরা এই রিলেশনটা দেখো লেখা আছে আর সমানুপাতিক ওয়ান বাই এ যখন এলটা অপরিবর্তিত অর্থাৎ দৈর্ঘ্য অপরিবর্তিত এবার আমরা আগের বার পেয়েছি কি আর সমানুপাতিক এল যখন এ অপরিবর্তিত আর এবার পেলাম কি আর সমানুপাতিক ওয়ান বাই এ যখন এল অপরিবর্তিত তাহলে এই দুটোকে একসঙ্গে করলে আমরা কি পাচ্ছি আর সমানুপাতিক এল বাই এ যখন এল এবং এ দুটোই পরিবর্তিত তাহলে এটা আমরা কনস্ট্যান্ট দিয়ে এটাকে রিপ্লেস করব সমান চিহ্ন দেব যখন তাহলে বলতে পারি আর সমান সমান রো ইন্টু এল বাই এ এই যে রোটাকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক তার মানে দেখো আর সমান এল বাই এ যে পেলাম এটা এই এক্সপ্রেশনটা পেলাম এবার যদি আমরা বসাই এল ইজ ইকাল টু ওয়ান এবং এ ইজ ইকাল টু ওয়ান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো আর সমান সমান রো পাবো তার মানে আমরা কি বলতে পারি একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন তারের যে রোধ সেই রোধকেই বলা হয় ওই পরিবাহীর রোধাঙ্ক এরপরে আমরা পাচ্ছি কি রোধাঙ্কের একক রোধাঙ্কের সিজিএস ইউনিট হচ্ছে ওহম সেন্টিমিটার সিজিএস ইউনিটে রোধাঙ্কের একক আর এসআই ইউনিটে রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার এটাকে তোমরা ওহম এমও লিখতে পারো বা ওহম মিটার বানান করেও লিখে দিতে পারো এবার আসছে আমাদের পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক তার আগে আমি একটু বলে দিই যে পরিবাহিতা মানে তড়িৎ পরিবহনের ক্ষমতাকে বলা হয় পরিবাহিতা বিভিন্ন ধাতব পরিবাহীর ক্ষেত্রে রূপর রোধাঙ্ক হচ্ছে সব থেকে কম কিন্তু অর্থাৎ রূপ হচ্ছে সব থেকে সুপরিবাহী আর তারপরে তামার রোধাঙ্ক রূপর থেকে বেশি আর অ্যালুমিনিয়ামের রোধাঙ্ক তামার থেকে বেশি তার মানে রূপ হচ্ছে সব থেকে সুপরিবাহী তারপরে হচ্ছে তামা তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম কিন্তু রূপর দাম বেশি বলে আমরা রূপকে পরিবাহী হিসেবে ব্যবহার করি না বেশি আমরা ব্যবহার করি তামা এবং অ্যালুমিনিয়ামকে এবার পরিবাহিতা এবং পরিবাহিতাঙ্ক পরিবাহিতাকে আমরা কিভাবে আমরা মেজার করি কোনো পরিবাহীর রোধের অনন্যককে দেখো আমি এখানে আন্ডারলাইন করছি বলা হয় পরিবাহিতা পরিবাহিতাকে যদি ক্যাপিটাল ওয়াই ধরা হয় তাহলে আমরা বলতে পারি কি পরিবাহিতা ওয়াই সমান সমান ওয়ান বাই আর পরিবাহিতার এককে সিজিএস ইউনিট পরিবাহিতার একক হচ্ছে ওহম টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা এটাকে বলা হয় মো আর এসআই ইউনিট হচ্ছে ওহম টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেটাকেও বলা হয় মো এসআই এবং সিজিএস ইউনিট দুটোই পরিবাহিতার একক একই এবার চলে আসছে পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ক কাকে বলে যেমন পরিবাহিতা ছিল রোধের অনন্যককে বলে পরিবাহিতা পরিবাহিতাঙ্ক কাকে বলে রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক আচ্ছা পরিবাহিতাঙ্ককে আমরা কি দিয়ে চিহ্নিত করি সিগমা এটাকে বলা হয় দেখো যে আমি লিখেছি ব্র্যাকেটে এটাকে সিগমা বলে তার মানে পরিবাহিতাঙ্ক সিগমা সমান সমান ওয়ান বাই রো পরিবাহিতাঙ্কের একক কি পরিবাহিতাঙ্কের একক সিজিএস ইউনিটে হচ্ছে মো সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান
বা মো পার সেন্টিমিটারও লিখতে পারো, আর এসআই ইউনিটে হচ্ছে মো মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা মো পার মিটারও বলতে পারো। এবার চলে আসছে, এবার হচ্ছে কতগুলো পরিবাহীর উদাহরণ। যেমন পরিবাহী কোনগুলো, রূপ, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে পরিবাহীর উদাহরণ। তাছাড়া মাটি, গ্যাস, কার্বন, কাঠ, কয়লা, এগুলো পরিবাহীর উদাহরণ। আর অন্তরকের উদাহরণ, অন্তরকের উদাহরণ দেওয়ার আগে আমি বলি অন্তরক কাকে বলে, যারা তড়িৎ পরিবহনকে বাধা দেয় তাকে বলা হয় অন্তরক। তাহলে অন্তরক কোনগুলো, কাঁচ, কাঠ, রবার, এবোনাইট, প্লাস্টিক, এগুলোকে বলা হয় অন্তরক, অর্থাৎ এগুলো তড়িৎ পরিবহন করতে পারে না। অন্তরকের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে যে অন্তরকের ব্যবহার আছে সেটা হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক আমরা অন্তরক হিসেবে ব্যবহার করি। প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনে কিসে কাজে লাগে, শকের, ইলেকট্রিক প্লাগ, ইলেকট্রিক সুইচ ইত্যাদিতে প্লাস্টিক ব্যবহার করা হয়। আচ্ছা, আর অন্তরক হচ্ছে সিরামিক। সিরামিক হচ্ছে কিসে ব্যবহার করা হয়, হাই ভোল্টেজ অন্তরক তৈরিতে ব্যবহার করা হয়, ওভারহেড পাওয়ার কেবলে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এয়ার। এয়ার অন্তরক হিসেবে কিসে ব্যবহার করা হয়, হাই ভোল্টেজ বৈদ্যুতিক লাইনে এয়ার গ্যাপ হিসেবে ব্যবহার করা হয়। আর মিনারেলস বা খনিজ পদার্থ অন্তরক হিসেবে ব্যবহার করা হয়, অপরের মতো ধাতু অন্তরক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ভিডিওটা এই অবধি থাকলো, নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা ইজি লার্নিং ওয়ারিয়ারকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, করে নোটিফিকেশনের বেল বাটনটা, বেল আইকনটা তোমরা প্রেস করবে আপকামিং ভিডিওসের জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।